কাম এভরি ওয়ান তো প্রত্যেক দিনের মতন আজকেও তোমাদের রিজনিংয়ের মানে থার্ড ক্লাস অর্থাৎ ডাব্লুবিপি কনস্টেবল মেন্স টু জিরো টু টু যে তোমার মেন্স এক্সাম হতে চলেছে কিছু দিনের মধ্যে আজকে তার হচ্ছে মক টেস্ট নাম্বার থ্রি বা ক্লাস থ্রি ওকে তো প্রত্যেক দিনের মতন আজকেও তোমাদের পনেরোটা করে রিজনংয়ের প্রশ্ন থাকবে এবং সেটা কতটা শর্ট টাইমে মানে পনেরোটা প্রশ্ন আই থিঙ্ক বারো থেকে পনেরো মিনিট বারো থেকে পনেরো মিনিটের মধ্যে বারো থেকে পনেরো মিনিটের মধ্যে তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে ওকে এই পনেরোটা প্রশ্ন এবং একদম অ্যাকোরিসির সঙ্গে ওকে তো চলো কিভাবে শর্ট টাইমে এবং কিভাবে ফাস্ট এগুলোকে অ্যান্সার করা যায় আজকে সেই সব নিয়েই আলোচনা করবো এবং প্রত্যেক দিনের মতন আজকেও বলবো তোমরা ক্লাসটা অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কোথাও যদি কোনো প্রবলেম হয় সেটা জানাও এবং তার সঙ্গে যদি তোমাদের কোনো কত করে স্কোর আসছে সেই স্কোরটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে চলো আজকের ক্লাস শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে স্টিল স্টিলের সঙ্গে কি আছে রেল আচ্ছা তাহলে উড উডের সঙ্গে কি হবে এটা তোমাকে জিজ্ঞেস করেছে ঠিক আছে স্টিলের সঙ্গে রেল যখন আছে উডের সঙ্গে কি হবে এই কথাটা তোমাকে জিজ্ঞেস করেছে মানে এইটা এর সঙ্গে রিলেটেড তাহলে উড উড মানে হচ্ছে কি কাঠ আমরা জানি ঠিক আছে তা কাঠের সঙ্গে কি হবে ফার্নিচার ওকে সোজা ইজি প্রশ্ন চলো নেক্সট নেক্সট হচ্ছে নিম্ন আচ্ছা কি আছে সরি একটুখানি দাঁড়াও ঠিক আছে চলো হ্যাঁ নির্দেশাবলী নিচের চিহ্ন স্থানে কি হবে তার মানে দেখো এখানে ডবল ডট আছে এখানে সিঙ্গেল ডট আছে মানে এইটার সঙ্গে এইটা রিলেটেড তাহলে এইটার সঙ্গে এখানে কি বসবে তাই তো তাহলে দেখো দুটো জিরো মানে বৃত্ত ছিল সার্কেল সেই সার্কেলগুলো পরের স্টেপে এসে একসঙ্গে জুড়ে গেল তাই তো এরকমভাবে জুড়ে গেল তাহলে এটাও কি আছে এটাও তোমাদের আছে এরকম টাইপের আর একটা আছে এরকম টাইপের তাই তো মানে একটা তিভু তোমার দুটো যে এ মতন আছে ত্রিভুজের মতন ত্রিভুজ না ত্রিভুজের মতন ওকে তো সেই দুটো রিলেটেড মানে এক সঙ্গে যুক্ত হবে তো দেখো এই অপশানটা তো হতে পারে না কারণ এই দুটো ছাড়া ছাড়ি আছে এখানে যেহেতু কোনো সার্কেল নেই এটা সার্কেলের সঙ্গে যুক্ত হয়েছে এটাও হবে না আচ্ছা এটাও সার্কেলের সঙ্গে যুক্ত হয়েছে এটাও হবে না তাহলে অপশান ডি একমাত্র রইলো যেটাই দুটো মানে আকৃতিকে যুক্ত করছে ওকে তাহলে অপশান ডি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট নেক্সট হচ্ছে দেখো তিন নম্বর প্রশ্ন তোমাদের হচ্ছে এই চিত্রটার সঙ্গে এইটা রিলেটেড তাই তো তার মানে তোমার কি হচ্ছে এল এই এলটা দেখো দু মিডিলে আসছে মানে প্রথমটা মিডিলে আসছে মিডিলেরটা প্রথমে যাচ্ছে এই মিডিলেরটা ফার্স্টে যাচ্ছে আর যে থার্ড যেটা সেটা রয়েই যাচ্ছে তাহলে এইটা যদি প্রথমে যায় তার মানে প্রথমে কি হচ্ছে ত্রিভুজ হচ্ছে তারপরে তোমার প্রথমেরটা মিডিলে আসছে মানে সার্কেল হচ্ছে তারপরে তোমার চতুর্ভুজ হচ্ছে ওকে তাহলে এইটা হচ্ছে তোমার মেন তাহলে এরকম দেখো কোথায় আছে দেখো ত্রিভুজ সার্কেল চতুর্ভুজ একদম অপশান সি ইজ রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট নেক্সট হচ্ছে আচ্ছা এই দুটো প্রশ্ন একই টাইপের বলে আজকে তোমাদের টাইপ বিশেষ প্রশ্ন এনেছি ওকে তো এই দুটো প্রশ্ন একই টাইপের বলে সুতরাং ওই জন্যই আমি একসঙ্গেই রেখেছি এখানে হচ্ছে এই অক্ষর দুটো থেকে কোন শব্দটি তৈরি করা যাবে মানে যাবে যাবে কিন্তু ওকে কোন দুটো শব্দ তৈরি করা যাবে দেখো এস ইউ আর ই প্রথমটা দেখো এস ইউ নেই এই ইউটা নেই তাহলে এইটা হবে না অপশান দেখো এইচ ও আর এইচ ও আর এস এস আচ্ছা ই ই তাহলে অপশান বি রাইট অ্যান্সার মানে আমার আর কিছু খোঁজার দরকারই নেই মানে যখন একটা অপশান স্যাটিসফাই করছে মানে দ্বিতীয় অপশান আর কোনো স্যাটিসফাই করবে না দুটো অপশান বেকার সময় এখানে ইনভেস্ট করার কোনো দরকার নেই ওকে তাহলে অপশান রাইট নেক্সট নেক্সট এটাও তাই মানে কোনটা করা যাবে দেখো সিওএনএসটি এস টি এ এন এ এন সি এইখানে দেখো ডবল নেই একবার সি আছে একবার সি আছে একবার ই আছে তাহলে আমি এখানে ডবল সি এইটা তো হতে হচ্ছে না সুতরাং এই অপশানটা স্যাটিসফাই করলো না আমার তারপরে দেখো এন টি সি ও এন টি ই আবার এন আছে তারপরে টি আছে আবার একটা টি আছে হ্যাঁ তাহলে এই অপশানটা আমার স্যাটিসফাই করছি এটাও অপশান বি অপশান বি রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট নেক্সট দেখো তোমাদের নাম্বার সিরিজ থেকে আছে দেখো এখানে দেখো সিআইআর সিএলই সার্কেল থেকে এটা কীভাবে আসছে দেখো এই তিনটে অক্ষর দেখো আর এই তিনটে অক্ষর দেখো কিছু ম্যাচ পাচ্ছ হ্যাঁ ম্যাচ পাচ্ছি তাহলে কী হচ্ছে এই তিনটে আর আই সি করে দিয়েছে তাই তো মানে উল্টে দিয়েছে আর এই তিনটেও তাই ই এল সি সুতরাং তিনটে এটা তাহলে ইউ কিউএস আর এই দিকে এ দিয়ে শেষ হবে তাই তো এ দিয়ে শেষ হবে এ দিয়ে দেখো শেষ হচ্ছে একটাই অপশন আছে এ দিয়ে শেষ হচ্ছে তাই তো তাহলে কিউ এস অপশান সি ইজ দ্য মানে রাইট অ্যান্সার তোমরা একদম শর্ট টাইমের মধ্যে বার করতে পারবে ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট নেক্সট দেখো নেক্সট আছে তোমার সি সি সরি জি এফ সি জি এফ সি আর হচ্ছে এখানে আছে সি এফ জি মানে এটাও মানে উল্টে যাচ্ছে তাই তো তাহলে আর পি জে জেপিআর জেপিআর জে পি আর জেপিআর তাহলে হচ্ছে তোমার জে পি আর জে পি আর অপশান ডি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে জে পি আর চলো নেক্সট নেক্সট কোনটি কোনটি অন্যদের থেকে আলাদা কোনটি জানুয়ারি ফেব্রুয়ারি জুলাই ডিসেম্বর আচ্ছা এখানে মাস দিয়ে দিয়েছে তাহলে আমরা দেখি এটা একত্রিশ দিন আছে জানুয়ারি মাসে জুন জুলাই জুন জুলাই একত্রিশ ওকে ডিসেম্বর একত্রিশ দিন ফেব্রুয়ারি কিন্তু আঠাশ দিনে হয় ওকে নন লিপিয়ার ওকে তাহলে এইটার মধ্যে আলাদা কী হলো অপশান বি ওকে অর্থাৎ ফেব্রুয়ারি হচ্ছে আলাদা সুতরাং অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট নেক্সট হচ্ছে তোমার দেখো নেক্সট হচ্ছে নিচের সংখ্যাটি নিচের সংখ্যা শ্রেণীতে বিষম সংখ্যাটি নির্ণয় করো আচ্ছা এর মধ্যে কোনটি আলাদা তাহলে এটা পাঁচ স্কোয়ার সাতের স্কোয়ার পাঁচ সাত নয় এগারো তেরো বাবা এ তো সবই প্লাস টু টু আছে আচ্ছা হ্যাঁ তাহলে বিষম যেহেতু জিজ্ঞাসা করেছে দেখো এগুলো সবই তো স্কোয়ারে আছে এবং প্লাস টু করেই মানে বাড়ানো আছে বাট এখানে একটা দেখো পাঁচ প্রাইম নাম্বার সেভেন প্রাইম নাম্বার ইলেভেন প্রাইম নাম্বার থার্টিন প্রাইম নাম্বার কিন্তু এইখানে একমাত্র নাইন প্রাইম নাম্বার নয় ওকে তাহলে এখানে কী হচ্ছে এইটটি ওয়ান মানে অপশান বি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট 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 হচ্ছে এখানে চারটি শব্দের মধ্যে যে কোনো একটি অন্য থেকে আলাদা সেটি বের করো আচ্ছা এখানে এটাও আলাদা বলেছে এটা লেক আমরা সকলেই জানি আচ্ছা ব্রোক মানে হচ্ছে তোমার ছোট নদী যেগুলোকে বলা হয় ঠিক আছে ছোট্ট নদী ছোট নদী আচ্ছা স্ট্রিম মানে জলের স্রোত ওকে রিভার মানে নদী তাহলে দেখো এগুলো সবই মানে নদী রিলেটেড বা জল যেখানে মানে জল পরিপূর্ণ একটা জায়গা কিন্তু স্টিম কোনো জল পরিপূর্ণ জায়গা নয় সেটা কি সেটা একটা ঢেউ মানে জলের উপরিভাগ একটা জিনিসকে স্টিম বলা হয় ঠিক আছে তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে অপশান সি রাইট অ্যান্সার চলো নেক্সট নেক্সট হচ্ছে দেখো নেক্সট হচ্ছে তোমাদের হচ্ছে একটা না মিসিং নাম্বার সিরিজ আছে সেটা তোমাদেরকে বার করতে হবে দেখো কতগুলো আছে দেখো চার পাঁচ দু সাত একে আট আট আর তিনে এগারো বারো বারো আর চারে ষোলো ষোলো একে সতেরো সতেরো আর তিনে কুড়ি তাহলে কুড়ি সমান সমান তোমার হচ্ছে পাঁচ বা চার হবে হয় চারটে সিরিজে ভেঙেছে না পাঁচটা সিরিজে ভেঙেছে তাই তো প্রথমে আমরা চারটে সিরিজ দিয়ে দেখে নিই চার 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 দেখো তো এখানে কোনো ম্যাচ পাচ্ছ কি एखे किचु मैच पा चो कि ए सि बी सी ए सी बसिबिस सी अच्छा ना तो कोकम मैच आसाने ओके ताल नेक्स्ट देखो पाँच दिए भागो तो पाँच तीन दो पाँच अच्छा तीन दो पाँच सरि ফাইভ দুই পাঁচ তিন দুই পাঁচ পাঁচ ওকে দেখো এসি বি সি ওকে সি বি সি এবার তার সঙ্গে কী দিয়েছে দেখো তার সঙ্গে দিয়েছে হচ্ছে বিডি বিডি আচ্ছা ডিবি আচ্ছা উল্টে যাচ্ছে তাই তো সেখানে একটা একটা করে অপশান তো একটা একটা করে অপশান বসাও প্রথমে সবসময় পিছন দিক দিয়ে আসো মানে এই ক্ষেত্রে হয় প্রথম দিক দিয়ে শুরু করবে না পিছন দিক দিয়ে শুরু করবে আমি পিছন দিক দিয়ে সাধারণত শুরু করি ওকে তা যদি আমি অপশান ডি এখানে বসাই এ সি ই এফ এ বি এ সি বি সি এ সিসি ডিসি না এই সিরিজটাও তো স্যাটিসফাই করছে না তোমার হ্যাঁ তাহলে তোমাদের অপশান অনুযায়ী এটা যেটা হবে দেখো তোমরা চারটে দিয়ে ভাঙো এটাকে আগে সরি চারটে দিয়ে ভাঙো ওয়ান টু থ্রি ফোর 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 ওকে তাহলে দেখো এ সি বি সি এবার এখানে এ বসা হতো এ বিবি ডি ওকে এ বিডি মানে পরস্পর পর আসছে দেখো পরপর সিরিয়ালটা আসছে এখানে এ বসালে তারপরে দেখো আবার এখানে ডি দিয়ে শুরু হচ্ছে ডি এর পর এর পর সি ডবল সি ওকে মানে সি এলো তারপরে এখানে দেখো ডি আসবে সি এর পর ডি আসছে এ বি সি ডি আসছে ওকে এবার ডি ইসিডি এখানে এলো তাহলে এখানে কি আবার আসবে ডি আসতে হবে আমাকে তাহলে এ এ বি বি সি ডি সি ডি কোথায় আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট নেক্সট দেখো নেক্সট এখানেও একটা সিরিজ আছে দেখো এখানে কতগুলো আছে চার চারে আট চারে বারো চারে ষোলো ষোলো চারে কুড়ি কুড়ি চারে চব্বিশ ওকে এখানে চব্বিশটা আছে তাহলে চারটে করেই হবে বা ছটা করে সিরিজ হবে চার ছয় চব্বিশ হয় চারটে সিরিজ হবে নয় ছটা সিরিজ হবে ওকে তাহলে আমরা প্রথমে চারটে সিরিজই ভাঙব ওকে ফোর 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 ওকে তাহলে চারটে সিরিজেই আমরা ভাঙলাম ফার্স্ট তাহলে এ বি বি সি আচ্ছা এখানে হচ্ছে পরের বার যাচ্ছে তাহলে এখানে বি দিয়ে শু বি দিয়ে শুরু হবে ডবল বি আছে যেহেতু ডবল সি ডি না এখানেও কিন্তু তোমার ডবল বি দিয়ে হয়েছে এখানে ডবল এ দিয়ে শুরু হবে ডবল এ সি ডি দেখো বিয়ের পর এইখানটা দেখো বি সি মানে প্লাস টু মানে বিয়ের পর সি আসে তাহলে এখানে সি এর পর ডি এলো ওকে তাহলে মানে এখানে এ বসবে ডবল এ সি ডি ওকে আচ্ছা তারপরে তোমার এইখানটা হচ্ছে না চারটে দিয়েও এটা আসবে না আই থিঙ্ক এই প্রশ্নটায় কিছু একটা গড়বড় আছে ওকে তো আমি তোমাদেরকে কমেন্ট বক্সে এটা জানিয়ে দেবো কী অ্যান্সার আসছে ঠিক আছে এই প্রশ্নটা এই মুহূর্তে তোমার অপশান অনুযায়ী কোনটাই কোনোটাই স্যাটিসফাই হচ্ছে না ওকে চলো নেক্সট দেখি নেক্সট দেখো নেক্সট আছে হচ্ছে সি বি সরি বি সি ডি ই বি সি ডিই থেকে তোমার ডাব্লু ভি ইউটি কীভাবে আসছে সব অপোজিট বসানো আছে ওকে সব অপোজিট বসানো আছে সুতরাং তোমার এইটা তোমাদেরকে মাথায় রাখতেই হচ্ছে তাহলে দেখো তোমাদের এইখানে যেটা আছে বি থেকে তোমার কি আছে বি থেকে ডাব্লু সরি সরি একটুখানি ধরো বি সি আগে তোমাদেরকে লিকে লিখে করাই মুখে মুখে করলে তোমরা বুঝতে পারবে না ডাব্লু ভি টি এবার একটা জিনিস মজার জিনিস দেখো সি এর অপোজিট কী সি এর অপোজিট এক্স হয় কিন্তু ওকে ডি এর অপোজিট কী ডাব্লু হয় ওকে আচ্ছা ই এর অপোজিট কী হয় ভি হয় বি এর অপোজিট কী হয় ওয়াই হয় সুতরাং যে অপোজিট অপোজিট এখানে নেই এখানে প্লাস করা আছে তোমরা যদি মাইনাস করো দেখো বি থেকে ডাব্লু যেতে হলে কত ঘর মাইনাস করতে হচ্ছে মাইনাস ফাইভ ওকে ঠিক আছে আচ্ছা সি থেকে ভি যেতে হলে কত ঘর মাইনাস করতে হচ্ছে মাইনাস সেভেন আচ্ছা ই থেকে টি যেতে হলে কী করতে হচ্ছে ই থেকে টি যেতে হচ্ছে এই দিকের হচ্ছে তোমার ফোর ফোর আর এই দিকের হচ্ছে তোমার সিক্স টেন ইলেভেন মাইনাস ইলেভেন ওকে ডি থেকে ইউ মাইনাস নাইন তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাস টু করে মাই মানে ফাইভ সেভেন নাইন ইলেভেন ভাবে বাড়ছে তাই তো তাহলে কিউ আর এস টি এরকমভাবে তোমাদেরও মাইনাস ফাইভ করো কিউ থেকে মাইনাস ফাইভ করলে কত হয় কিউ থেকে মাইনাস করলে হয় কিউ হচ্ছে সতেরো মাইনাস করলে হচ্ছে তোমার হচ্ছে বারো তাই তো তাহলে বারো মানে কত হচ্ছে এল ওকে হ্যাঁ তোমাদের এটাই আছে প্রশ্নগুলো অপশানগুলো কিছু মিস্টেক আছে ওকে তাহলে তোমরা এটাই মাইনাস ফাইভ করো মাইনাস ফাইভ করলে কত হচ্ছে তোমাদের কিউ হচ্ছে সতেরো সতেরো থেকে মাইনাস ফাইভ মানে বারো এল ওকে বারো মানে হচ্ছে এল আচ্ছা আর সমান কত হচ্ছে আর সমান তোমাদের আঠেরো আঠেরো থেকে মাইনাস সেভেন করলে কত হচ্ছে গো আঠেরো থেকে মাইনাস সেভেন করলে হচ্ছে তোমাদের এগারো তাই তো তাহলে এগারো সমান হচ্ছে কে আচ্ছা এসের ভ্যালু কত এসের ভ্যালু উনিশ উনিশ থেকে মাইনাস নয় করলে হচ্ছে দশ তাহলে দশ সমান কত হচ্ছে যে তোমাদের ওকে আচ্ছা এবার দেখো টি টি এর ভ্যালু কত টি এর ভ্যালু কুড়ি আচ্ছা কুড়ি থেকে যদি তোমার এগারো বিয়ের দেওয়া মানে মাইনাস করো নাইন হচ্ছে নাইনের ভ্যালু কত হচ্ছে আই ওকে তাহলে তোমার দেখো এল কে জে আই এল কে জে আই এল কে জে আই আচ্ছা এল কে আই কোনো অপশানে নেই কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের এল কে জি আই ওকে চলো নেক্সট আচ্ছা নেক্সট দেখো নেক্সট আর একটা আছে নেক্সট হচ্ছে লাস্ট প্রশ্ন আজকের সেশানের এটাই আচ্ছা এন বি এন বি আর সি সি আর এ বি ওকে তাহলে হচ্ছে এবার দেখো এবার এখানে হচ্ছে দেখো এন থেকে সি এন থেকে সি যদি এরকমভাবে করো তাহলে হচ্ছে তোমাদের আসবে না দেখো তো আগে আর আর আছে এখানে বিবি আছে সি সি আছে তাহলে বি আর সি আছে বি আর আছে তাহলে চেঞ্জ হয়েছে হচ্ছে এ এ চেঞ্জ হয়েছে তাহলে হচ্ছে তোমাদের এর জন্য বি আর সি এন এন থেকে এ এটাই শুধু একমাত্র চেঞ্জ হয়েছে ওকে তাহলে তুমি যদি ধরো সিটা আগে চলে আসছে এইটা এখানে যাচ্ছে এটা এখানে আসছে ওকে তাহলে তোমাদের এইখানে অনুযায়ী দেখো তো অপশান স্যাটিসফাই করছে কিনা টি ওয়াই ডি এ তাহলে হচ্ছে এ দিয়ে শুরু হবে এ দিয়ে শুরু হবে আচ্ছা এরপর ডি আসবে ডি এর পর কোথায় যাবে ডি এর পর হচ্ছে তোমার লাস্টে ওয়াই যাবে আর টি থেকে একটা এ হবে দেখো এ ডি ওয়াই আমি পেয়েই যাচ্ছি এই মিডিলের ভ্যালুটা এ হবে আর এরকম কোনো অপশান আছে এ ডি ওয়াই লাস্টে কোনো অপশান নেই সুতরাং এটা করার দরকার নেই আর মানে আমি এই অনুযায়ী আমি স্যাটিসফাই করে যাচ্ছি যে প্রথম দুটো অক্ষর এ ডি হবে আর লাস্টেরটা ওয়াই হবে সুতরাং এই মিডিলেরটা কী আর জায়গার দরকার নেই আমার এই অপশান অনুযায়ী স্যাটিসফাই করছে ওকে সুতরাং অপশান বি আমার রাইট অ্যান্সার ওকে চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং অবশ্যই ভিডিওটা তোমাদের কত স্কোর হলো যে দুটো ভুল প্রশ্ন ছিল সে দুটো বাদ দিয়ে ওকে এবং তোমরা কতটা শর্ট টাইমে আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে এটা শর্ট আরও সময় বেশি লাগছে বাট এটা তোমরা কতক্ষণে নিজেরা ভিডিওটা পজ করে করে করার চেষ্টা করবে বাড়িতে তোমাদের কতক্ষণ সময় লাগছে অবশ্যই সেটা আমাকে জানাবে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং